ধসে পড়ল পশ্চিমবঙ্গের কলকাতায় একটি নির্মাণাধীন ভবন। এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কমপক্ষে 20 জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। কর্তৃপক্ষ জানায় রোববার রাতে পাঁচতলা ভবনটির পাশের বস্তিতে ধসে পড়ে। হতাহতদের বেশিরভাগই মুসলিম। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং ভবন মালিককে গ্রেফতারের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। গার্ডেন রিচ এলাকায় নির্মাণ করা হচ্ছিল বহুতল ভবনটি। সম্প্রতি পাঁচতলার ঢালাইয়ের কাজও শেষ হয়। গভীর রাতে হঠাৎ ধসে পড়ে পুরো ভবন, আছড়ে পড়ে পাশের একটি বস্তিতে। দুর্ঘটনার সময় ঘুমিয়েছিলেন বস্তিবাসী, ফলে কিছু টের পাবার আগেই চাপা পড়েন ভগ্নস্তূপের নিচে। দ্রুত সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। জারি করা হয় সতর্কতা। জীবিতদের উদ্ধারের পর নেওয়া হয় হাসপাতালে। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকে। এখনও ডেব্রিজের তলায় খোঁজ চলছে। দু চারজন এরকম আছে যাদের সাথে, যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে। তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে। ভারতীয় গণমাধ্যম জানায় গার্ডেন রিচ এলাকায় দীর্ঘদিন ধরে চলছে অবৈধ ভবন নির্মাণ। ধসে পড়া দালানটির নির্মাণ কাজ শুরু হবার পর থেকেই তা বন্ধের দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা। পুরো চাপটা পুরো পড়েছে, পুরো বেন্ড হয়ে গেছে। বেন্ড হওয়ার পর ওইখানকার যত নিচে যত বাড়ি আছে পুরো ধ্বস্ত হয়ে গেছে। দিনের আলো ফুটতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দেন ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা। একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনগত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার উপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যে এটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, কোথায় নয়। এগুলো সমস্ত বেআইনের কিছু কিছু হয়। ভবনটি অবৈধ কিনা বা নকশায় কোনো ত্রুটি আছে কিনা তা জানতে চলছে তদন্ত। এর মধ্যে ভবন মালিককে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।